দর্শক, আমরা সবাই জানি প্রতিটা মেয়ের জীবনেই মা হওয়া একটা অন্যরকম অনুভূতি, এবং এই সময় কিন্তু মায়ের পরিচর্যাও কিন্তু একটু ডিফারেন্ট হয়ে থাকে। কারণ মায়ের পরিচর্যার উপর, মায়ের খাদ্য ব্যবস্থার উপর ডিপেন্ড করে তার গর্ভের সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর একটি জীবনের। কাজে এই সময় মাকে একটু বাড়তি যত্নই নিতে হয়, মায়ের খাদ্য তালিকায় একটু বাড়তি ক্যালোরি যোগ করতে হয়, একটু খাবারটাকে তাকে বাড়াতে হয়, এবং খুব সুষম ওয়েতেই কিন্তু মাকে তখন খাদ্য তালিকাটা তৈরি করতে হবে। কারণ যদি একজন মা প্রপারলি না খেয়ে থাকেন, প্রপারলি নিউট্রিশন না পেয়ে থাকেন, নিউট্রিশনটা যদি প্রপারলি ব্যালেন্সই না হলো, তাহলে কিন্তু তার গর্ভের সন্তানও কিন্তু সুস্থ এবং স্বাভাবিক হবে না। কারণ মায়ের পুষ্টি থেকেই কিন্তু একজন শিশু কিন্তু পুষ্টিটা পেয়ে থাকে। প্রথম ট্রাইমেস্টারে একটুখানি খেয়াল করে যে জাস্ট একটু ক্যালোরি বাড়ালেই হয়, আস্তে আস্তে খেয়াল করতে হবে মায়ের খাবারে পর্যাপ্ত পরিমাণে ফোলেটযুক্ত খাবার আছে কিনা। কারণ ফোলেটের অভাবে কিন্তু বাচ্চার স্পিনা বিফিডা ডিজিজটা হয়, অর্থাৎ নিউরাল টিউবে একটু প্রবলেম দেখা যায়। প্রাকৃতিকভাবে অনেক খাবারই কিন্তু এই ফোলেটযুক্ত থাকে, আমাদের খাবার আছে, তার মধ্যে করলা, পুদিনা, ব্রোকোলি, ফুলকপি এবং অনেক কালারফুল ভেজিটেবল আমরা এটা পাই। মায়ের এই সময় অনেক ধরনের কমপ্লিকেশন হয়, তার মধ্যে হলো প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম হয় এবং কনস্টিপেশন তৈরি হয়, সহজে কিন্তু বাউলটা ক্লিয়ার হয় না। তাই খাবারে প্রচুর পরিমাণে সালাদ রাখার চেষ্টা করবেন, সালাদটা কিন্তু খুব কালারফুল হতে হবে। যদি প্রচুর পরিমাণে গ্যাস হয় আপনি, তখন টক দইটাকে আপনি প্রোবায়োটিক হিসেবে নিতে পারেন। টক দই যেমন প্রোটিন সমৃদ্ধ, ভালো মানের ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ, কাজে আপনি একটি খাবার থেকে অনেকগুলো উপকার পাচ্ছেন। ফ্রুটসটাকে জুস না করে আপনি চেষ্টা করবেন সেই ফ্রুটসটাকে কামড়িয়ে খেতে, কারণ ভিটামিন মিনারেলসগুলো একেবারেই আপনার ওরাল অর্থাৎ মুখ থেকে শুরু করে কিন্তু আপনার নিউট্রিশনটা তখন চলে যাবে। যখনই জুস করে খাবেন তখন কিন্তু কিছু কিছু অর্গান সেই নিউট্রিশনটা ভালো করে পায় না। অনেকে আছেন যে আয়রন ডেফিসিয়েন্সির জন্য প্রচুর পরিমাণে কলিজা খেয়ে থাকেন। কলিজা কিন্তু রিচ অ্যামাউন্ট অফ ভিটামিন এ ক্যারি করে, এবং প্রেগনেন্সিতে অতিরিক্ত ভিটামিন এ নেওয়া যাবে না, কারণ যখনই সেটা ওভার হবে, ওভার ভিটামিনোসিস হবে, তা আপনার বাচ্চার জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। কলিজাতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল আছে এবং ইউরিক অ্যাসিড আছে, সো ইউরিক অ্যাসিড এই প্রেগনেন্সিতে কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না।